আমরা তো তত্ত্বাবধক অধীনে নির্বাচনে যাব না কারণ আমরা তো এটা ভুক্তভোগী তত্ত্বাবধায়ক সরকার কি শাহাবুদ্দিন সাহেব আসলেন এরপরে লতিবুর রহমান আসলেন এরপরে বিএনপি সাহেবকে আন্দোলনই নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন বিএনপি কি করছে সেটা তো বিএনপির ব্যাপার ওদের দুই আমি তো এর আগেও বলেছি দুইটা দলের একটা হলো তত্ত্বাবধক আর একটা হলো সংবিধান অনুযায়ী সংবিধান অনুযায়ী তো দেশে নির্বাচন হয় নাই একটা নির্বাচন মাত্র হয়েছে সেটা হচ্ছে উনিশশো ছিয়ানব্বই সালে বিএনপির গভর্নমেন্টের আমলে আমরা যেটা বলি যে আপনার কোনো দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় এ কথা আমরা বলি যেমন আমরা গ্রাম পর্যায়ে আমরা ইউনিয়ন পর্যায়ে গ্রাম পর্যায়ে আমরা এখন দলকে সুসংগঠিত করার চেষ্টা করছি এবং আমরা যখন আওয়ামী লীগের যে খারাপ দিকগুলি আছে এগুলি আমরা বলি আমরা এখন আমাদের আমরা বলতেছি সবই আপনি যেখানে যান নির্বাচন যেখানেই হচ্ছে আপনি এসিসিসি যান এখানে যান বিজিএমে এখানে ওখানে নির্বাচন কিন্তু হচ্ছে না সবই আওয়ামী তন্ত্রের নির্বাচন হচ্ছে যারা আপনি বলে দিচ্ছেন সেই নির্বাচিত হচ্ছে কারণ নির্বাচন এদেশের থেকে মানুষের ভোট আর দিতে চাচ্ছে না আপনি এই সতেরো আসনের নির্বাচনে দেখেন দুই পার্সেন্ট লোকও আসে নাই ভোট দিতে